বাবা এক মস্তান এসে বলছে যে বাবা সহজ কথাই বলো, বেশি ঘোরালো পেছনো শুনতে চাই না, সহজ কথাই বলো, ভগবানকে কি করলে পাওয়া যায়? একজন মস্তান তো পাগল বলছে, ওরে পাগল, ভগবানকে পেতে হলে কোনো কিছু করতে হবে না, ধরো মারো কাটো খাও। বলছে ধরো মারো কাটো খাও, এ তো বাবা আমাদের জগতে আছে, পাগলের জগতে করতে গেল। কিন্তু পাগলের কথাটা বোঝবার মতন শক্তি তার ছিল না। পাগলের যারা ভক্ত তারাও মনে মনে চিন্তা করছে, কি বলল, ধরো মারো কাটো খাও, তাহলে ভগবানকে পাওয়া যাবে? তা পাগলকে ভালোভাবে আলাদাভাবে জিজ্ঞাসা করা হলো, এই কথার উত্তর কি জানেন? ধরো মানে গুরুর চরণ ধরো, মারো মানে আমিত্বকে মারো, সদাই আমার আমার ওটাকে মারো, ধরো মারো কাটো কি, এই মায়া পাশকে কাটো, ধরো মারো কাটো খাও, কি খাবে, নামের সুধা খাও। বাবা পাগলা কে, বাবা পাগলা কে, বাবা পাগলা কে, জয় বাবা, জয় পাগলি মা। যদিও ঠান্ডা লেগে গলার অবস্থা খুব খারাপ, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় ক্ষমা করবেন। তাই পাগল বলছে, ও মরণ যখন তখন যে থাই সে থাই, ওরে ও মরণ যখন তখন যে থাই সে থাই, দিতে পারে সদায় হানা, মরণ কারোর, আরেকটু বাড়বে ভোকালটা, মরণ কারোর, মরণ কারোর কথা শোনে না, শোনে না, মরণ কারোর কথা শোনে না, যখন তখন যে থাই সে থাই, ও মরণ যখন তখন, ও মরণ যখন তখন যে থাই সে থাই, দিতে পারে সদায় হানা, মরণ কারোর, মরণ কারোর কথা শোনে না, শোনে না, মরণ কারোর কথা, যদি স্বামী বিয়োগ হয়ে যায়, স্ত্রী বলে আমার বলতে আর কেউ রইল না, এই মায়াপাশ যতদিন না কাটাবে ঈশ্বরের চরণ পাবে না, তাই কথাই কথাই মানুষ বলে আমার বলতে রইল না, মরণ কারোর, মরণ কারোর কথা শোনে না, শোনে না, মরণ কারোর কথা শোনে না।
থাকবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচিবে দেখো। টাকা পয়সার অহংকার, কারোর বডি আছে অহংকার, ভুলে যায় যে আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যে ব্যক্তি মনে করে রাখে সে কোনো অহংকার দেখায় না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচিবে দেখো। কথা শেখো তুমি, কথার মতন কথা শেখো, মরণের দিন যাবে জানা। মরণ কারো, মরণ কারোর কথা শোনে না, শোনে না, মরণ কারোর কথা শোনে নাই তো কারোর ব্রহ্মচর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য, থাকতো যদি একটু ধৈর্য। যারা দীক্ষা শিক্ষা নিয়েছে এই গানের মর্ম অর্থ, বিশেষভাবে এই জায়গাটা, তারা বুঝতে পারে। বলছে সেই কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ। বেশি ভাঙাচোরা করলাম না। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারোর ব্রহ্মচর্য, থাকতো যদি একটু ধৈর্য। ঐশ্বর্য গায়ে ধরত না, এ ঐশ্বর্য সোনা দানা নয় বাবা, পরমের সঙ্গে মিলন হলে যে ঐশ্বর্য পাওয়া যায় সেটা একমাত্র দীক্ষা শিক্ষা করলেই তবে জানা যায়। মরণ কারোর, মরণ কারোর কথা শোনে না, শোনে না, মরণ কারোর কথা শোনে না। সত্য বচন, নিজের হাতে মরণ বাঁচো। বাবা পাগলার সত্য বচন, নিজের হাতে মরণ বাঁচো।
শরণ, তারে বলে রাখলে শরণ, তারে বলে রাখলে শরণ। দীক্ষা শিক্ষা নেওয়ার পর এমনি কিন্তু হবে না, দীক্ষা শিক্ষা নেওয়ার পরে যদি মনোযোগ দিয়ে তাকে স্মরণ করে রাখা যায় তাহলে কিন্তু অকাল মরণ হবে না। পিতার আগে পুত্র যেতে পারে না এবং অকারণেও মৃত্যু হবে না। তারে বলে রাখলে স্মরণ, তারে বলে রাখলে স্মরণ, অকাল মরণ হবে না। মরণ কারোর, মরণ কারোর কথা শোনে না, শোনে না, মরণ কারোর কথা শোনে না। মরণ যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদয় হানা। মরণ কারোর, মরণ কারোর কথা শোনে না, শোনে না, মরণ কারোর কথা শোনে না। অনেক অনেক শুভেচ্ছা।